তো নমস্কার আমরা হ্যাঁ নমস্কার আমরা আজকে এসেছি আপনাদের এই প্রতিষ্ঠানে আসলে এখানে আসলে এত প্রত্যন্ত অঞ্চলে এই প্রতিষ্ঠানটি রয়েছে এবং এত সুন্দর পরিবেশে আমি এর আগে একদিন মানে সন্ধ্যার পরে এসেছিলাম তখন ভাবিনি যে এই পরিবেশটা এত সুন্দর এত ছায়াদার এত সবুজ এত শান্ত এবং নিরিবিলি এখানে পাখিটাকে আমরা ওখানে একটু পাখির ডিমের মতো কিছু খোসা পেয়েছি তো আপনি তো এখানে পূজা অর্চনা হয় আপনি তো অনুষ্ঠানে আসেন হ্যাঁ হ্যাঁ আমরা গ্রামনা করি যা করছি গ্রামীরে মিললেই করছি কিন্তু সরকারি কোনো পাইতেছি না অন্ধ সরকারি যদি পাইতাম তাহলে আমরা আরো অনেক উন্নতি হইতাম অনেক উন্নতি হতো আপনার নাম কি মানিক দাস মানিক দাস আপনাদের কোন বাড়ি এই সিঙ্গুলা দক্ষিণপাড়া এই কালীবন্দিরে দক্ষিণ দিয়া আচ্ছা আচ্ছা তো এখানে তো আমরা শুনেছি যে এখানে একটি শ্মশান ঘাটও রয়েছে শ্মশান ঘাট আছে আবার বছরে এখানে একটি পুণ্য স্নানের পুণ্য স্নান হয় অষ্টমী স্নান ওটা আবার শুনেছি লাঙ্গল বন্ধে যেদিন হয় সেই এদিনই হয় এই তারিখে হয় তো এখন আসলে এই পুরো জায়গাটির যদি একটু বাউন্ডারি দেয়াল থাকতো এবং রাস্তাটা যদি একটু ভালোভাবে মেরামত করা থাকতো তাহলে যোগাযোগটা আরো ভালো আরো ভালো হইতো মানে পারি না বৈশাইলে যাইতাম পারি না জল উঠতে লাগা এই নানান এখানে কি বর্ষাকালে জল উঠে উঠে না ওই রাস্তা ও বর্ষাকালে তো এগুলিতে মানে মাছের চাষ হয় মাছের চাষ হয় তখন তো মানে এটা আসলে এক ধরনের দ্বীপের মতো থাকে দ্বীপের পানি আচ্ছা পানি যদি এমন হয় যে রাস্তাটার দুদিক দিয়ে একটু পাকা দেওয়াল করে বাউন্ডারিটা যদি আমরা কততাম রাস্তাটা ঠিক থাকলে রাস্তার জন্য জায়গা তো আছে জায়গা বরাদ্দ আছে মানে জায়গা রাস্তাটা করলে তো এমন করতে হবে ভবিষ্যতে যেন গাড়ি ঢুকে গাড়ি ঢুকে এরকম তো ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো এবং আপনি এই কথাটাই বলছিলেন যেন সরকার যেন প্রতিষ্ঠানটার আর্থিক সহায়তা যদি করে তাহলে প্রতিষ্ঠানটা আরো উন্নত আরো উন্নত হবে তো আমরাও চাই আসলে যে এই প্রতিষ্ঠানটির আসলে আপনাদের যে মনের যে বাসনা আপনারা আমি শুনেছি যে আপনারা নিজেরা চেষ্টা করে এই মন্দিরের জন্য এতটুকু করে এগিয়ে নিয়ে এসেছেন তো আপনাদের এই প্রতিষ্ঠানের দিকে সরকারিভাবে যদি একটু সুনজর থাকে তাহলে প্রতিষ্ঠানটির অনেক মানে মঙ্গল হয় তো এটাই আসলে সবার কামনা তাই তো ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে নমস্কার নমস্কার